আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হেয়ার কেয়ারের উপর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি হেয়ার টোনার তৈরি করে দেখাবো। এই হেয়ার টোনার যদি চুলে লাগানো যায় তাহলে যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদের সাদা চুলগুলো খুবই দ্রুত কালো হয়ে যাবে আর স্থায়ীভাবে কালো হবে। এছাড়া যাদের মাথা থেকে চুল পড়ার সমস্যা আছে তারা যদি এই হেয়ার টোনার ব্যবহার করে তাহলে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, চুল হবে অনেক বেশি পরিমাণে কালো, ঘন, লম্বা ও সিল্কি। মাত্র কয়েকটি উপাদান দিয়ে এই হেয়ার টোনার তৈরি করা হয়েছে। আপনারা খুবই সহজে এই হেয়ার টোনার তৈরি করতে পারবেন আর ব্যবহার করে আপনাদের চুলের সমস্যার সমাধান করতে পারবেন। এই হেয়ার টোনার কীভাবে তৈরি করতে হবে আর কীভাবে ব্যবহার করতে হবে তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই টোনার তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে একটি পাত্র। দেখুন, এখানে আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের ভিতর এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি এক গ্লাস পরিমাণ পানি দিচ্ছি। এখন এই পানির ভিতর যে উপাদানটি আমি দিয়ে দিব সেই উপাদানটি হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমাদের চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ যেমন আমাদের চুলের জন্য খুব উপকারী, ঠিক একইভাবে পেঁয়াজের খোসাও আমাদের চুলের জন্য খুব উপকারী। পেঁয়াজের খোসা চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে আর সবথেকে বেশি ভালো কাজ করে চুল পড়া বন্ধ করতে। পেঁয়াজের খোসা যদি ব্যবহার করা যায় তাহলে তার চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে। তো বন্ধুরা, এখানে আমি দুইটা পেঁয়াজের খোসা নিয়েছি আর এরপরে আমি এখানে আরেকটি উপাদান অ্যাড করে দিব, আর সেই উপাদানটি হচ্ছে মেথি দানা বা মেথি। মেথি এমন একটি উপাদান যা চুলের সব ধরনের সমস্যারই সমাধান করে। এই মেথি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়, মাথায় নতুন চুল গজায়, চুল কালো হয়, চুল লম্বা হয়। এক কথায় বলতে গেলে মেথি চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান। এজন্য এই হেয়ার টোনার তৈরি করতে আমি মেথি ব্যবহার করছি আর মেথি ব্যবহার করছি আমি এখানে এক চা চামচ পরিমাণ। এরপরে বন্ধুরা, এখানে আমি যে উপাদানটি নিয়েছি সেই উপাদানটি হচ্ছে কালো জিরে। আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান হচ্ছে কালো জিরে। কালো জিরে চুলকে একদমই ন্যাচারালি কালো করে। যাদের অকালে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা যদি কালো জিরে ব্যবহার করেন তাহলে দেখবেন যে চুল একদমই কালো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন এখানে আমি এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে যে উপাদানটি দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে চা পাতা। আর এখানে আমরা চা পাতা ব্যবহার করছি হাফ চা চামচ পরিমাণ। আমি আমার অনেক ভিডিওতেই আপনাদেরকে বলেছি চা পাতা এমন একটি উপাদান যা চুলকে একদমই ন্যাচারালি কালো করে, একদম গোড়া থেকে কালো করে। চা পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের চুলের যেসব দূষিত পদার্থ থাকে সেই দূষিত পদার্থগুলোকে দূর করতে ভালো কাজ করে। তো বন্ধুরা, আমাদের হেয়ার টোনার তৈরি করার জন্য যে উপাদানগুলো লাগবে সেই উপাদানগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। এরপরে আপনাদের শিখতে হবে যে এই হেয়ার টোনার কীভাবে তৈরি করতে হবে। আপনারা যদি সঠিক পদ্ধতিতে তৈরি করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা 100% ভালো ফলাফল পাবেন। তো আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এই পাত্রটি আমরা এরপরে চুলার উপর বসিয়ে দেব। চুলার উপর বসিয়ে দিয়ে কী করতে হবে তা আমি আপনাদেরকে বলে দেবো অবশ্যই। তার আগে বলবো যে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমরা কাজ করাই অনেক উৎসাহ পাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চুলার উপর পাত্রটি দিয়ে নিয়েছি আর চুলার জালটা জ্বালিয়ে দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এখন আমি জাল দেব। বন্ধুরা, আজকে যে হেয়ার টোনার আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু কোনো প্রকার হেয়ার ডাই বা চুলের কালার নয়, আবার এটা কিন্তু কোনো প্রকার তেলও নয়। এটা হলো হেয়ার টোনার বা হোমমেড হেয়ার টনিক যা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুল কালো হবে, চুল লম্বা হবে, ঘন হবে। তো চুলার জালটাকে মিডিয়ামে রেখে আমরা জালতে নিব আর 5 মিনিট মতো জালতে নিলেই দেখা যাবে যে আমরা যে হেয়ার টোনার তৈরি করতে যাচ্ছি সেই হেয়ার টোনার তৈরি হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ আর ব্যবহার করাও খুবই সহজ। আপনারা কিন্তু এটা যে কোনো সময়ই ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা প্রথমে যে কাজটি করব বন্ধুরা, এটি 5 মিনিট মতো জালতে নিয়ে চুলাটি বন্ধ করে দিব। আর যখন এই টোনার একদমই ঠান্ডা হয়ে যাবে তখন আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বন্ধুরা, অবশ্যই কিন্তু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এটা ব্যবহারের উপযোগী হবে। আর এই টোনার আপনারা একদিন তৈরি করে 1 সপ্তাহ মতো রেখে দিতে পারবেন। তো আমি ছেঁকে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পানি, এই পানিটাই কিন্তু আমাদের হেয়ার টোনার যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। আপনাদের যাদের অকালে চুল পেকে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা এই হেয়ার টোনার 7 দিন ব্যবহার করুন, দেখবেন খুবই ভালো ফলাফল পাবেন। এই হেয়ার টোনার কীভাবে ব্যবহার করতে হবে তাই এখন আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আপনারা এটি ব্যবহার করার জন্য অবশ্যই একটি হেয়ার স্প্রে বোতল ব্যবহার করবেন।
অথবা আপনারা কটনের সাহায্যেও ব্যবহার করতে পারেন, তবে হেয়ার স্প্রে বোতলে ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হবে। তো আমি হেয়ার স্প্রে বোতলে এই টোনার ভরে নিয়েছি। এরপর আপনাদেরকে বলবো যে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, এটা আপনারা গোসল করার আগে ব্যবহার করবেন, আর গোসল করার আগে একবার নয়, আপনারা 3 থেকে 4 বার আপনাদের চুলে এটা স্প্রে করে নেবেন। আধা ঘন্টা পর পর অথবা 1 ঘন্টা পর পর আপনারা স্প্রে করে নিতে পারেন। আমি এখানে আপনাদেরকে হাতে স্প্রে করে দেখাচ্ছি, তবে আপনারা এভাবে করে আপনাদের চুলে স্প্রে করে নেবেন। বিশেষ করে যাদের অকালে চুল পেকে যাচ্ছে আর যাদের চুল অতিরিক্ত মাত্রায় পড়ে যাচ্ছে, তারা অবশ্যই এই হেয়ার টোনার তৈরি করে ব্যবহার করবেন। আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই টোনার তৈরি করবেন আর ব্যবহার করবেন। ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য।